অনেক সংগ্রামের পরে আজকে আমরা আপাতত স্বাধীন বললেও আমাদের মূল লক্ষ্য অর্জিত হয়নি। অর্থাৎ যে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং তাদের নিরাপত্তার অধিকার, সুশাসন, আবার বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়ার পথটি ছিল রুদ্ধ। আমাদের এই দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে আমরা আমাদের পক্ষ থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট হাসিনার পতনই নয়, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। এই ইতিহাসগুলি আপনারা জানেন, আমার নতুন করে কিছু বলার নাই। আমি শুধু একটি বলব, সেই 1952 সাল থেকে এই জাতির জন্য বিভিন্ন সময় বিভিন্ন অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র এবং আজকে যে স্বৈরতন্ত্র বা ফেসিবাদের পতন, এখানে যারা যে অবদান রেখেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এখনও নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়েই এই জনগণের অধিকারগুলি প্রতিষ্ঠিত হবে। সেখানে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন স্বক্ষেত্রে অবদান রাখি। বর্তমান সরকার রাজনৈতিক দলের সরকার না, এটা আন্দোলনের ফসল। যারা আছে আজকে সরকারে, প্রধান উপদেষ্টা, সম্মানিত ব্যক্তিত্ব ডক্টর ইন্নুর সহ যারা আছেন, তারা সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং যথাসম্ভব যথাশীঘ্র গণতন্ত্রের সূচনার জন্যে একটা নির্বাচন দেবে, যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু হবে।